সিমরিন লোবাবা দিশাকে বললেন টিকটকার, আর তাতেই ক্ষিপ্ত দিশা মনির্বা। শিশুশিল্পী সিমরিন লোবাবা নানা কারণে আলোচনা সমালোচনায় থাকেন, এবার দিশাকে টিকটকার বলে আবারও সমালোচনায় লোবাবা। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। আমি প্রথম যখন তাকে মানে শাহরুখ খানকে দেখেছি, আমি পুরো কেঁদে দিয়েছি। মানে শিশুশিল্পী সিমরিন লোবাবা খুব অল্প সময়েই দর্শক মনে জায়গা করে নিয়েছেন তিনি। লোবাবা গান মডেলিং এর পাশাপাশি অভিনয়েও মনোনিবেশ করেছেন, এমনকি সিনেমাতেও অভিনয় করেছেন একুশে শিল্পী। তবে বিভিন্ন সময় নানা মন্তব্যের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের ট্রোলের শিকার হয়েছে লোবাবা। সম্প্রতি এক সাক্ষাৎকারের পর আবারও সমালোচনায় পড়েন লোবাবা। সম্প্রতি লোবাবার একটি ভিডিও ভাইরাল হয়েছে। ওই ভিডিওটিতে দেখা যায় শিশুশিল্পী দিশা মনিকে উদাহরণ দিয়ে সাংবাদিক একটি প্রশ্ন করলে দিশাকে চিনতে পারে না লোবাবা। পরে সাংবাদিককে পাল্টা প্রশ্ন করে বলেন দিশা মনিকে, এক পর্যায়ে টিকটকার দাবি করে চিনতে পারে লোবাবা। সাক্ষাৎকারে লোবাবার এমন মন্তব্য চোখে পড়ে দিশামণির মা রিমা ইসমাত ডেইজির। এরই মধ্যে ক্ষোভ প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দীর্ঘ স্ট্যাটাস দেন তিনি। স্ট্যাটাসে দিয়ামণির মা রিয়া ইসমাত ডেইজি লেখেন, দিশাকে একটা ইন্টারভিউতে প্রশ্ন করা হয়েছিল, লোবাবা কেঁদে দিয়েছি যে বলল এটা নিয়ে কি বলবা। দিশা বলেছে, আমরা ছোট মানুষ, আমাদের ভুল হতেই পারে, এটা নিয়ে এত বড় করে দেখার কিছু নেই। তিনি আরো বলেন, সেকেন্ড একটা নাটকে দিশাকে ডায়লগ দিয়েছিল কেঁদে দিয়েছি, সেখানে দিশা ডায়লগ দেয়নি, এটা নিয়ে ডিরেক্টরের সাথে আমার ক্যাচাল, কারণ দিন শেষে আমরা কো আর্টিস্ট। লোবাবাকে প্রশ্ন করে দিশার মা ডেইজি লেখেন, দিশা 200-এর বেশি নাটক সিনেমা বিজ্ঞাপন করেছে। দিশা 3 বছর বয়স থেকে শিশুশিল্পী হিসেবে কাজ করে। ওই মেয়ে ইন্টারভিউতে দিশাকে চেনে না, দিশাকে টিকটকার বলে। আমি জানতে চাই লোবাবার ঝুলিতে কয়টা নাটক সিনেমা রয়েছে। তিনি বলেন, দিশার সাথে অনেক আগে থেকে পরিচয়, বিজ্ঞাপনে একসাথে শুটিংও করেছে তারা, মিটও হয়েছে তাদের, দিশাকে সে ভালো করেই জানে। পরিবারের শিক্ষার বিষয়ে ডেইজি লেখেন, কাউকে ছোট করে কেউ উপরে উঠতে পারে না, পারিবারিক শিক্ষাটা আসল। রানু বর্ণল কাঁচা বাদামওয়ালা ভাইরাল হয়েছে, কিন্তু ভাইরাল এক জিনিস, জনপ্রিয়তা আরেক জিনিস। দিশা সবার ভালোবাসার, তাকে সবাই ভালোবাসে। দিশা বাংলাদেশের 1 নম্বর জনপ্রিয় শিশুশিল্পী, যাকে কোটি মানুষ ভালোবাসে। এদিকে প্রয়াত মঞ্চ ও টেলিভিশন অভিনেতা আব্দুল কাদেরের নাতনি সিমরিন লোবাবা, মূলত দাদার হাত ধরেই সবিজে পথ চলা শুরু হয়েছিল এই ক্ষুদে শিল্পীর। সিমরিন লোবাবা বলেন, আমি দিশাকে টিকটকার বলেছি, কেননা আমি সবসময় তাকে টিকটকেই দেখেছি। এ বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো আলোচনা সমালোচনা হচ্ছে। ভাবছি কিছুদিনের মধ্যে নাইম আহমেদ, চ্যানেল ইউরোপ, বিনোদন ডেস্ক, বাবাকে বলেছি।